মা সোনালী সরকার গুরুত্বপূর্ণ দামি একটা কথা বলছে পারস্যের মাওলানা জালালউদ্দিন রুমি, তার মসনবি শরীফ কিতাবের ভিতরে বলেছে, মানুষ সাদের মানুষ রে, সাধনার জগতে তুমি যদি কিছুই না করতে পারো, নিজেকে মনে মনে পথের ধুলা বানাই দাও। আর ওই ধুলার পর দিয়ে আমার দলিল চান্দের মতো, আমার রশিদ চান্দের মতো, আমার শাহালি বাবার মতো, বাটুলিয়া বুসাই বাবার মতো, পারিলি ইব্রাহিম শাহর মতো, এরকম অলি আল্লাহ যদি হেঁটে যা, তার পদ স্পর্শে তোমার এই মানব জন্মটা ধন্য হতে পারে। তা হয়েছিল পাগল খাদেম বাউলের, নিজে লেখাপড়া জানত না, কিন্তু তার দয়ালের হুকুমে সে গান লিখতে লাগলো, যে গান আপনাদের আমার বাজার রশিদ সরকার তার গান গাইছে, গানের ভিতর জান আছে। তাহলে এটাই তো বাবা দয়ালের দয়া, চরণ ধুলি পাইয়া তার দুর্লভ জনম সার্থক হয়েছে। তাই বাউল খাদেম সে ভাইজানের সে দরদির একটি গান আপনাদের মাঝে রাখবো। ধন্যবাদ। আমি জন্মে জন্মের রসিকা, দলিল চান্দে থাকবো তোমার চরণ দাসী। পাপি দেহ ধন্য হবে, পাপি দেহ ধন্য হবে, পাপি দেহ ধন্য হবে, ওরে দয়াল তোমার পরশ পাইয়ার দয়াল স্থান থাকবো তোমার চরণ দাসী। জন্মে জন্মে আরে বাদাম থাকবো তোমার চরণ দাসী। কেমন জানো হইয়া গেছি রে, আরে তোমার ওই রূপ দেখি আরে তানালিস্তান, ওই রূপ দেখি কেমন জানো হইয়া গেলাম রে রশিদ বাবা, ওই রূপ দেখি আরে তোর দাদা।
ওই রূপ বাসার চান আরে বাবা থাকবো তোমার চরণ দাসি আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া, আমার পাপি দেহটাই ধন্য হবে বান্ধব তোমার পরশ পায়ে। জনম জনম সে থাকবে, তার মধ্যে আমার একটা গুরু ভাই ভূম দক্ষিণের আহাম্মদ, আমার জলিল ভাই হয়তো চিনে। গতকাল তার খরচ চলে গেল, তার একটি গান লেখা, ভজন শূন্য দেহ আমার, আমি লজ্জায় মুখ দেখাই কারে, আমি মইরে গেলে মাটি দিও আমার বাবার দরবারে। জলিলের সাথে আমি বিয়ে সম্পর্ক রাখি না, জলিল মোল্লা যদিও আমার বোনের দেওয়ার হয়ে থাকে, আমি কিন্তু ওনার সাথে বিয়ে সম্পর্ক রাখি না, কারণ এটা দুনিয়াদারি সম্পর্ক। তার থেকে বড় সম্পর্ক উনি আমার তরিকার ভাই, আমি সবসময় মনে দিলে এই সম্পর্কটাই আমি সবচাইতে জলিল ভাইয়ের সাথে রাখি, যে উনি আমার একটা তরিকার ভাই। তা সে আমার ভাই আহম্মদ, যিনি ওরসের ভিতরে রওজার দায়িত্বে থাকত, শেষ মারে বাবা, সে আহম্মদ গান লিখল, ভজন শূন্য দেহ আমার, আমি লজ্জায় মুখ দেখাই কারে, আমি মইরে গেলে মাটি দিও আমার বাবার দরবার। তাই এমন মানুষ জনম গুরু ভজবো বইলে আমি আইসা ছিলাম, আমার সাও জনম তাও যাই বিসর্জন পৈর মায়া কোহাবে। লাস্টের কলিটা হলো আমার বাজান থাকবে যে জায়গায় শুয়া, আহমদরে রাইখে দিও তার পানি নিচে দিয়া, নাহলে জিজ্ঞেস করে বাসার চান্দে দয়া করে কোন জায়গায় হোক আমার পাড়া।
রোজায় শুয়ে শুয়ে আহম্মদের কান্না শুনেছে, আহম্মদের আরাধনা শুনেছে। তাই তো দলিল আসছে আলাউল ইলাহ মওতু, ওলিদের কোনো মৃত্যু নাই। আহম্মদের জায়গায় হয়ে গেল ফকির মোল্লা দরবার শরীফে, কারণ আরাধনা করছে আমি মরে গেলে মাটি দিয়ে আমার বাবার দরবারে। সে জনম জনম, সে জনম জনম যতদিন দুনিয়া আছে সে জনম জনম দয়ালের চরণবাসী হয়ে থাকবে, দয়ালের পাশেই সে স্থান পায়। ভাই আহম্মদের তো জায়গা হলো, সাত্তারের জলিলের কি হবে? এটা একমাত্র রশিদ জানি, ভালো জানে, তাই তো এই গানটা। বাজান কাঙ্গালের বেসাত তুমি রে, আজকে কইয়া তাও লুকাইয়া রে তালালি, কইয়া সব লুকাইয়া কাঙ্গালের বেসাত তুমি রে, আজকে কই রই চাও লুকাইয়া রে রশিদটা, আমি অভাগিনী কান্দি, আমি অভাগিনী কান্দি, আমি অভাগিনী কান্দি, তোমার কত পান পাইয়া রে দরদি, থাকব তোমার দরবাসী হয়ে আমি, জানবে জানবে দরদি, থাকব তোমার দরবাসী জলিল ভাই, সকেল ভাই, তরিকের ভাই, আবার যদি আসি ভবে রে আমি, মানুষ জনম লয়া রে দরদি, আবার যদি পাঠাও ভবে রে আমার, মানুষ জনম তিয়ারে দরদি, মানুষ জনম আরে বাবুল খাদমেরি এই মিমতি, থাকবো তোমার চরণ দাসী হই আমি, জন্মে জন্মে দয়াল তান, থাকবো তোমার চরণ দাসী হই আমি, জন্মে জন্মে দয়াল তান।
মোল্লা তানানি মোল্লা কালী মোল্লা বাজান আমার বাজান রশিদ চান্দে থাকবো তোমার চরণ দাসী ও ও।